নুজহাত, আপনি জানতে চেয়েছেন কোন ছেলের সাথে যদি আমার বাবা মা জোর করে বিয়ে দেন, আমি যদি বাধ্য হয়ে কবুল বলি, মন থেকে কবুল না বলি, এ বিয়ে কি হালাল হবে? এর উত্তর হলো, কোন ছেলের সাথে জোর করে যদি বাধ্য বিয়ে করতে বাধ্য করে, আপনি কবুল বলবেন না। কারণ হলো, বিয়ে এমন একটা বিষয় যে এখানে আপনি ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, যদি আপনি মুখ দিয়া বলেন, জেনে শুনে বলেন সজ্ঞানে, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্ন জিদ্দুন ওয়া হাজলুহুন্ন জিদ্দুন। তিনটি বিষয় আছে যেগুলো মানুষ দুষ্টুমি করে করলেও হয়ে যায় আর সিরিয়াসলি করলেও হয়ে যায়। তার ভিতরে একটা হলো বিবাহ, একটা হলো তালাক, একটা হলো কৃত দাস দাসী মুক্তকরণ, যার কারণে আপনি কবুল বলবেন না যদি আপনাকে জোর করা হয়, এবং আপনি আপনার সর্বশক্তি সেটাকে প্রতিহত করবেন যদি অন্যায়ভাবে আপনাকে কোথাও অন্যায্য জায়গায় বিয়ে দিতে তারা বাধ্য করেন। কিন্তু আপনি যদি কবুল বলেন এবং সম্মতি জানান মুখ থেকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু সংগঠিত হয়ে যাবে। অবশ্য আপনি সেটা নিয়ে মামলা করা বা সংশ্লিষ্টদের কাছে এই বিবাহ ভাঙার জন্য আবদার করা, সে সুযোগ আপনার নৈতিকভাবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনার রয়েছে, যেহেতু আপনার এই কবুলটা ছিল অনেকটা জোরপূর্বক। এফ এইচ